আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে রিসেন্টলি আমি গিয়েছিলাম সেন্টার পয়েন্টে যে শপিং মলটা আছে সেখানে শেফ টেবিলে তো আপনারা অনেকেই হয়তো গিয়েছেন সেখানে অলরেডি আর না হলে যাবেন এরকম প্ল্যান করছেন তো ওখানে ইউনিমার্টও আছে বেশ বড় করেই তো আমরা ডিনার করতেই গিয়েছিলাম বেসিক্যালি বাট উত্তরা থেকে আসলে যদিও কাছে সেন্টার পয়েন্ট শপিং মল বাট এত ট্রাফিক ছিল আর পুরোটা রাস্তা ঘুরে আসতে হয় এয়ারপোর্ট দিয়ে তো বেশ ভালোই সময় লাগে তো আমরা পৌঁছে যাওয়ার পর দেখছিলাম আমি সেন্টার পয়েন্টে ঢুকেই তো যেহেতু এখনও শপিং মল উদ্বোধন হয় নাই সব দোকানের কাজটা চলছে তারপরে ইন্টেরিয়ার কাজ টাজ চলছে সেগুলোই দেখছিলাম একদমই নিরিবিলি লোকজন নেই তো আলটিমেটলি পৌঁছে গেলাম আমরা উপরে ঢুকে গেলাম শেফ টেবিলে তো ঢুকেই দেখলাম হাতের রাইট সাইডে এখানে কিছু জন আছে বাচ্চাদের জন্য প্লে করার খুব সুন্দর সুন্দর এখানে ওরা জায়গা রেখেছে যেন ছোটো ছোটো বাচ্চারা এখানে এসে ভালো সময় কাটাতে পারে প্যারেন্টসদের খুব বেশি ডিস্টার্ব না করে আর ঢুকার পরেই দেখলাম এখানে আসলে রেস্টুরেন্টের একদম ছড়াছড়ি সব ধরনের রেস্টুরেন্টই এখানে আছে একদম টার্কিশ থেকে শুরু করে লেবারিস তারপরে আফগানিস্তান চাইনিজ থাই ইন্ডিয়ান দেশি তো আছেই তো অভাব নেই রেস্টুরেন্টের একদম কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব এই অবস্থা তো দেখছিলাম আমি লোকজনও আছে মোটামুটি সানডেতে গিয়েছিলাম আমরা বাট সানডে হিসেবেও দেখলাম ভালোই লোকজন আছে তো বোঝাই যাচ্ছে স্যাটারডে আর ফ্রাইডেতে নিশ্চয়ই আরও বেশি ক্রাউড থাকে বাট একটা জিনিস অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর একদম সব ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টই আছে বড় গ্রুপ নিয়ে গেলে সিঙ্গেল গেলে ছোট গেলে বা অল্প লোকজন গেলে সব ধরনেরই আছে তো প্রথমেই আমরা এই টোকিও কিচেন এটাতে দেখছিলাম এখানে সব ধরনের জাপানিস খাবার আছে দেন আমি চলে আসছি তার্কিশ এক্সপ্রেস এটাও একটা তার্কিশ খাবারের রেস্টুরেন্ট এটাও শেফ স্টেবিলে আছে তো ম্যাক্সিমাম যেগুলো রেস্টুরেন্ট আছে এখানে সবগুলো রেস্টুরেন্টই কোর্সার শেফ স্টেবিল তারপরে হচ্ছে যে গুলশান যেটা আছে ইউনিমার্টের উপরে সেখানেও আছে তো এইটা বেশ বড় আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি বড়ো এখানে আর এক্সট্রা আরও অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আমার মনে হচ্ছে অ্যাড হয়েছে তো টার্কিশ খাবার দেখার পরে আমার কাছে সবচেয়ে আমার ওদের ফেভারিট হচ্ছে এটা লেহেমা এটা খুব ভালো লাগে এই আইটেমটা পিৎজার মতো অনেকটা আর এখানে ওদের প্ল্যাটার কাবাব তারপর রাইস এগুলো তো আছেই তো আমরা প্ল্যাটারও দেখছিলাম প্লাস হচ্ছে যে কাবাব আইটেমগুলোও দেখছিলাম আর এরপরেই ছিল পাশেই আফগানি রেস্টুরেন্ট এটাতে আফগানিস্তানের সব ধরনের খাবার আছে মোটামুটি তো টার্কিশ আফগানিস্তান আসলে এদের খাবারের কোয়ালিটি আর আমাদের খাবারের কোয়ালিটি বেশ ডিফারেন্স আমাদের অনেক বেশি স্পাইসি হয় বাংলাদেশি আর ইন্ডিয়ান খাবারগুলোতে বাট টার্কিশ তারপরে লেবানিস ওদের খাবারগুলোতে দেখলাম যে মশলা খুবই কম থাকে তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের স্পাইসেস তারপরে হচ্ছে ওক অ্যান্ড কোক পাস্তা মেনিয়া আরও অনেক ধরনের রেস্টুরেন্টই আছে তো ফাস্ট ফুডোর ভালো ভালো রেস্টুরেন্ট আছে যে যেটা পছন্দ করেন সাথে হচ্ছে এখানে ছোলা ভাটুরা ডোসা তারপরে ইন্ডিয়ান যে আইটেমগুলো সেগুলোও পেয়ে যাবেন আর দেশি আইটেমের কথা তো আসলে বলারই কিছু নেই আর রামেন যাদের পছন্দ এখানে বিভিন্ন ধরনের কোরিয়ান রেস্টুরেন্ট যেগুলো আছে সবগুলোই পেয়ে যাবেন রামেন সব ধরনের আইটেমই পেয়ে যাবেন আমার কাছে এখানে কার ওদের যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট প্লাস হচ্ছে ক্লিননেস আমি বলবো যে এটা আসলে খুব ভালো ওরা খুব সুন্দর করে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করেছে আর ক্লিনও ছিল পুরোটা শেফ স্টেবি ভালোই ক্লিন ছিল সেজন্যও ভালো লাগছিলো আবার প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিতরে ইনডোরের ওদের যে কিচেন সেটাও দেখা যাচ্ছিলো তো সেজন্য মোটামুটি আসলে স্যাটিসফাইং হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট অবশ্যই বলতে হয় কারণ হচ্ছে যে নিট অ্যান্ড আসলে খাবারের ব্যাপারে রেস্টুরেন্টের ব্যাপারে আমাদের সবারই একটা চিন্তাভাবনা থাকে তো মলিশাস এইটা হচ্ছে ডেজার্টের একটা দোকান দেন এখানে হচ্ছে শেফ স্টেবলে এখানে ফটো বুথ আছে বিভিন্ন ধরনের ফটোবুথই ওরা খুব সুন্দর করে করে রেখেছে তো আসলে এখানে গেলে ভালো খুব ভালো একটা সময় স্পেন্ড হয় একদম লাঞ্চেও যাওয়া যায় অথবা ডিনারে গেলে তো যাওয়াই যায় তো আমি বলবো এখানে গেলে আসলে একটু সময় নিয়ে যেতে তাহলে সব ধরনের সবগুলা রেস্টুরেন্টের ভালো করে চেক করে দেন খাবার অর্ডার করা যায় তো আমি যেহেতু প্ল্যান করে গিয়েছিলাম যে তার কে কাবাব খাবো তো আজকে আমি প্রথমে গিয়ে সবগুলা রেস্টুরেন্ট দেখার পরে তারপরে হচ্ছে যে খাবার অর্ডার করেছি আর এই এই পাশটা হচ্ছে যে এটাও অনেক এখানেও অনেক ধরনের ছোটো ছোটো অনেকগুলা রেস্টুরেন্ট আছে এই পাশেও আসলে অভাব নেই রেস্টুরেন্টের সো আপনারা গেলে সময় নিয়ে আগে পুরোটা টেবিল ঘুরে দেন হচ্ছে যে খাবার অর্ডার করা আই থিঙ্ক ওয়াইজ ডিসিশন হবে কারণ অপশানের অভাব নেই এখানে আর যার যেটা ফেভারেট সেটাই অর্ডার করতে পারবেন তারপরে এখানে এই যে আল আলফ্রেড ডো এটা আছে দেন হচ্ছে যে বেঙ্গল মিটের একটা দোকান দেখলাম সেখানে স্টেক তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের সালামি যেগুলো আছে সেটা আছে তারপর টার্কা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট এটা তো বেশ হাইট তো মোটামুটি হাই রেস্টুরেন্ট সবগুলাই আছে আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা সাথে এখানে থাই আইটেমও দেখছিলাম তো কালামারি তো অবশ্যই ফেভারেট কালামারি দেখছিলাম আর সাথে রাইস দেখছিলাম আর আমরা টার্কিশ যে আইটেমটা অর্ডার করেছি সেটা প্ল্যাটার ছিল তো ভাবছিলাম যে কম হবে কি না ফর পারসনের জন্য বাট আলটিমেটলি দেখলাম যে না ভালোই আর এইটাতে ফিশের অনেক ধরনের অপশান আছে আমার কাছে তো ফিশ খুবই ভালো লাগে সি ফুড তারপরে পাস্তার বিভিন্ন অপশান আছে পাস্তাগুলোও বেশ ভালোই হয় পাস্তার চিজি পাস্তা কিংবা যে যেটা পছন্দ করে দেন ডাম্পলিং মোমোস সুশি আসলে কোনো কিছুই এখানে অভাব নেই আমি বলবো যে একসাথে নিচে সব কিছুই পাওয়া যায় তো ফাইনালি আলটিমেটলি আমাদের ফুড এসে গেল এটা ছিল সেই প্লেটার তার কি সেখানে রাইস তারপরে লাহমোচুন দেন কাবাব চার ধরনের কাবাব চিকেন অ্যান্ড বিফ নান ফ্রেঞ্চ ফ্রাইস সালাদ পুরোটা ভর্তিই ছিল তো এটা আসলে চারজনের জন্য ফুল মিলি বলা যায় আর হচ্ছে যে আমার কাছে খুবই মজা লাগে এই ওদের ডেজার্টের প্লাস হচ্ছে যে প্ল্যাটারটা সাথে আমরা হচ্ছে এখানে কালামারি অর্ডার করেছিলাম সেটাও বেশ ভালোই ছিল পরিমাণে মোটামুটি তো এরপর আমরা ডেজার্টে চলে আসলাম অফেলে আছে এখানে ও অফেলের বিভিন্ন ধরনের ভেরিয়েশান আছে দেন হচ্ছে যে আইসক্রিম চালে কেউ আইসক্রিমও অর্ডার করতে পারেন তো আমাদের ওয়াফেলের আইটেম দেখে আগেই ঠিক করে রেখেছিলাম যে ওয়াফেল খাবো কারণ ওয়াফেল কিন্তু বেশ পেট ভর্তি করে অফেল তারপর এখানে জেল জেলাটো ফিক্স এটাও আছে জেলাটো সিমো একটা ছিল ভুশানে সেখানে এখনও আছে মোবেন পিকের আইসক্রিম ছিল তো আমরা আইসক্রিমও অর্ডার করেছি দেন অফ অর্ডার করেছি ভেরিয়েশান ছিল অফ খেয়েও খুব ভালো লেগেছে আর শুধু ডেজার্ট খাওয়ার জন্য আমার মনে হয় একদিন যাওয়া যায় কারণ এখানে ডেজার্টেরও প্রচুর ভেরিয়েশান আছে আইসক্রিম দেখে শুরু করে একদম সব ধরনের তো মোবেন পিকের আইসক্রিম দেখছিলাম মোবেন পিকের আইসক্রিম নিলাম পরে চকলেট ফ্লেভারের ও তো মোবেন পিকে আইসক্রিম সবসময় ভালোই হয় আমার কাছে ভালোই লাগে ওদের বাটার স্কচটা তো বেশ ফেভারিট আমার তো স্ট্রবেরি আছে এখানে তারপরে ম্যাপল ওয়ালেট আছে সব ধরনের নার্সের অনেকগুলো ফ্লেভারই আছে মোমেন পিকে তো আমি বলবো যে আপনারা গেলে ট্রাই করে দেখতে পারেন আসলে আইসক্রিম তো আমাদের সবারই কম বেশি পছন্দ তো সবাই তো আমাদের কাছে মনে হয় যে না খাওয়া দাওয়ার পরে একটু ডেজার্ট আইসক্রিম থাকলে ভালোই হয় তো আইসক্রিম নিয়ে নেওয়ার পরে এরপরে আমাদের ওয়াফেলটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো ওয়াফেলটা হচ্ছে আমরা তিন টাইপসের ওয়াফেল নিয়েছিলাম তো দুটার মধ্যেই ছিল চকলেট এই ডিপিংটা তো ওদেরকে আমি বলেছি যে আমাকে যেন ফল দেয় চকলেট ডিপিং করার সময় তো আমি সেটারই ভিডিও করছিলাম বাট ওয়াফেলটা আমি বলব আমি মাসে খুবই টেস্টি ছিল কারণ এখানে আমি নর্মাল যে ওয়াফেলের দোকানে ওয়াফেলগুলো খাই সেগুলো কিন্তু বেশ পাতলা থাকে বাট এখানে দেখলাম যে না ওদের ওয়াফেলটা বেশ হেভি একটু প্রাইস যদি একটু বেশি অলমোস্ট ডাবলের মতো আর ওয়াফেলের উপরে বিভিন্ন ধরনের ওরা নার্স তারপরে হচ্ছে যে চকচিত ছিল দেন এটা আরেকটা ছিল সেটা হচ্ছে বানানা ওয়াফেল এটাও বেশ ভালোই ছিল তো ওয়াফেল সবগুলো আইটেমই মজা ওয়াফেলের প্রাইসটাও হচ্ছে যে সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্ট করে আরও হাই রেঞ্জেরও আছে তো এই ছিল আমাদের ওয়াফেল আমরা খুব মজা করে আমাদের ডেজার্ট এনজয় করলাম নাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চারাও খুব এনজয় করেছে এটা টোটাল প্রাইস ছিল সেভেন টোয়েন্টি তো আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করবেন সবাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ